ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। একটু বলেন, আমাদের থেকে একটা ফোন গেছে লক্ষ্মীতলা থেকে, বারবার ফোন করা হচ্ছে যে বিশাল বিশাল বড় একটা সাপ ঘরের মধ্যে ঢুকে গেছে। কি সাপ? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করার পর ওরা বলতে পারছে না কি সাপ। হ্যাঁ, সম্ভবত যখনই ওরা বলছে 5-6 ফিট 7 ফিট যখন বলছে, তখন আমরা একটা ভয় পেয়ে গেলাম যে কি সাপ হতে পারে। বলছে বিশাল মোটা, আমরা ভাবছি যে অজগর হয়তো ঢুকে গেছে, ওই জন্য আমরা তাড়াহুড়া করে ছুটে এসেছি। আমরা বললাম সাপটাকে মারবেন না, আমরা আসছি, দেখি। এখানে এসে দেখছি যে বিশাল আকারের একটা দাঁড়া আসছে। কারণ কত সাইজ হবে? মোটামুটি 7 ফিট। এটা কি ধরনের সাপ? এটা দাঁড়ার সাপ, এর বিষ নেই। হ্যাঁ, এর কোনো বিষ নেই, সাধারণত ঘরের আনাচা কানাচে ঘুরে বেড়ায়। আতঙ্কিত তো মানুষ? হ্যাঁ, মানুষ আতঙ্কিত, সবাই দেখছি বিশাল আতঙ্কিত, এত বড় সাপ। তো কি মনে হচ্ছে আর কি আছে? থাকতেই পারে, যেহেতু আশেপাশে জঙ্গল আছে সেটা থাকতেই পারে, ভয়ের কোনো কারণ নেই। কতদিন ধরে সমস্যা ছিল? এরা প্রায় 15 দিন থেকেই মানে এই সমস্যাটা হচ্ছে, মাঝে মধ্যে ঢুকছে, মাঝে মধ্যে বেরিয়ে যাচ্ছে, আমাদেরকে খবর দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ঠিকঠাক। সাপটা কত ফিট? 7 ফিট প্লাস। এখন কি করবেন? আতঙ্কে আছি, আমার বাড়িতে একদিন ঢুকলো তো ক্রাসেন্ট লেসে দিলাম, হ্যাঁ, ফুটাতে দিয়ে তো বাড়িয়ে গেলো। তারপরে দেখছি এদিক ওদিক খুব বিরক্ত করছে, আর বাড়ি আর বাড়ি খুব বিরক্ত করছে। তারপর কি করলে? তারপরে তো আজকে এইখানে ঢুকেছে, তারপরে তো ফোন করে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারকে ফোন করে তো ডেকে তো ধরে নিয়ে গেল সাপটা। কত বড় ছিল? 7 ফিট। কী ধরনের ছিল? এটা ডানাস আছে বড়। কেমন রঙ? রঙ কালো, চাটা বাটা কালো। কোন ফরেস্ট থেকে? আদিনা ফরেস্ট থেকে। হ্যাঁ, কী করলো ওরা? ওরা ভরে ধরে নিয়ে গেল ওদের ফরেস্টে, নিয়ে গিয়ে ছাড়বে বলে। আপনার নাম? আমার লক্ষণ দাস। কী করেন? রান্না বান্নার কাজ করি আর কি করে।